ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যেটি বন্ধু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো বর্ধমান ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটা এক্সামের নোটিশ এসছে সেটা শেয়ার করতে চলে এলাম প্লাস ক্যালকাটা ইউনিভার্সিটিরও একটা নোটিশ শেয়ার করতে চলে এলাম সেটা হচ্ছে বিকম ফার্স্ট ফার্স্ট সেমের হচ্ছে কালকে রেজাল্ট একটা বিশাল বড় বেস্ট অফ জানাই সিইউর সমস্ত বিকম স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমে অনার্স জেনারেল যত সিবি সিএসের আন্ডারে যত স্টুডেন্ট আছে সবাইকে এবং বর্ধমান বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ডব্লিউবিএসইউ বারাসাত ইউনিভার্সিটি তারা কি বলছে নোটিশে সেটা দেখিয়ে দিচ্ছি কিন্তু এই সম্পূর্ণ নোটিশে কোথাও সাপলির আলাদা করে উল্লেখ নেই তো আলটিমেটলি আমি পুরো নোটিশটাকে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল তো একটু বড় হতে পারে ভিডিওটা প্রথমত চলে যাচ্ছি সিউর ওয়েবসাইটে গিয়ে দেখুন ফার্স্ট যেটা রয়েছে পাবলিকেশন অফ রেজাল্ট ফর বিকম সেম ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন আন্ডার তো এটা ক্লিক করলাম আমার অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন তো নোটিশটা যেটা বেরিয়ে বলে দিয়েছি ইট ইস নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন অল কনসার্ন দ্যাট রেজাল্ট বিকম সেম সেম ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন আন্ডার সিবিসিএস পাবলিশ অন থার্স টেন্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ কালকে রেজাল্ট বেরোচ্ছে বা আপনাদের বিকম ফার্স্ট সেমের আপনারা অনেকে কোয়েশ্চেন করেছিল আলটিমেটলি যে আমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের কিভাবে রেজাল্ট হবে তো দেখুন পর পর কিন্তু রেজাল্ট বেরোচ্ছে এরপর ফেব্রুয়ারি সাবলি রেজাল্ট আসবে আরও বাকি যে রেজাল্টগুলো পেন্ডিং রয়েছে সেগুলোও চলে আসবে এটাই একমাত্র আশা কারণ যতদিন অবধি ইউজিসি পা পারমিশন দিচ্ছে ততদিন সিউ বলেছে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার নিয়ে তারা কোনো ডে ডেট ঘোষণা করবে না কিন্তু তবুও তার আগেও অনেক কাজ আছে ইউনিভার্সিটি সেগুলো কমপ্লিট করা এটাই আমরা চাই এবং শুধুমাত্র রেজাল্ট পাবলিকেশন না বিকমের যেমন ফাইনালের অনেকের যাদের ফর্ম ফিল আপ হয়নি তাদের ফর্ম ফিল আপগুলোও আশা করছি সিইউ যেন এই মধ্যেটা যেন করে নেয় কারণ এরপরে তো অক্টোবর মাস চলে এলো এবং তখন তো পরীক্ষা হবে এবং আমরা এটাও আশা করছি যে যেরমভাবে কোচবিহার যেরমভাবে আলিয়া ইউনিভার্সিটি মানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এবং আলিয়া ইউনিভার্সিটি স্টেটের তারা যেরমভাবে জেনারেল ও সাবলিদেরকে একসাথে পরীক্ষা করিয়ে কমপ্লিট করে দিচ্ছে পুরো সিস্টেমটাকে সেটাই যাতে সিইউ বা অন্যান্য সবকটি ইউনিভার্সিটি করে তো তার ফলে বা মোটামুটি ক্যালকাটা যাদের বিকম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে তাদের আর একবার জানাচ্ছি অফ লাগ তো তোমরা কালকে বা আলটিমেটলি রেজাল্টটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের ও ডাব্লিউ বি রেজাল্টটি দেখতে পাবে সেটাই আশা করি হ্যাঁ ডব্লিউবি রেজাল্ট এবং তার সাথে সিইউ এই যে এক্সাম ইটিসি বা এখানে গিয়ে দেখতে পাবে নিজের জাস্ট রোল নাম্বারটা দিলেই দেখতে পাবে তো ভালোভাবে রেজাল্ট আমি জানি তো এবার আবার চলে আসছি ব্যাকে এবার প্রথমত আরেকটি ইউনিভার্সিটি দেখে নিচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিটা দেখে নিচ্ছি তো তাদের নোটিশটা যেটা বেরিয়েছে এটাকেও আমি ডাউনলোড করছি ডাউনলোড অলরেডি করা আছে আমার তো ওপেন করে নিলাম দেখুন নোটিশটা কিছুক্ষণ আগে বেরিয়েছে বলছে কি প্রথমত নোটিশটা ফার্স্ট লাইনটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে সাবলিকের কিছু নেই জেনারেল গাইডলাইন্স ফর আন্ডার গ্রাজুয়েট পার্ট থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি এক্সামিনেশনস অনার্স অ্যান্ড জেনারেল টু বি হেল্ড ডিউরিং দ্য প্যান্ডেমিক কস্ট অ্যান্ড অ্যাকাউন্ট অফ এস আর এস এ আর এস কোফ টু তো তার ফলে এখানে বলছে যেটা শুধুমাত্র ফাইনাল পার্ট থ্রি স্টুডেন্টদের জন্য অনার্স জেনারেল স্টুডেন্টদের জন্য হচ্ছে এই নোটিশটা তার ফলে এটা সাবলিদের জন্য নোটিশ না এবং যদি অন্যান্য ইউনিভার্সিটি যেমন আর ম্যাকোয়েট যেমন করেছিল যে প্রথম জেনারেলদের বার করেছিল তারপরে সাবলিদের নিয়ে এসেছিলো সেরকম যদি করে তো তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে তো আশা করা যাচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি কারণ স্টেটেরই তো কোচবিহার পঞ্চলন বর্মা যখন করতে পারছে আলিয়া ইউনিভার্সিটি যখন করতে পারছে তখন আমার মনে হয় অন্যান্য ইউনিভার্সিটিগুলোরও করা উচিত যদিও এটা একটা নোটিশ ফাইনাল ইয়ারের নোটিশ আশা করি এরপরে খুব তাড়াতাড়ি সাবলিডি এরকম একটা নোটিশ পাবো এবং সেটাও যাতে একসাথে ক্লিয়ার হয়ে যায় তো এসেন্সিয়াল নোট বা স্টুডেন্টস নট স্যাটিসফাইড উইথ দ্য এবং যারা এই পরীক্ষাতে খুশি হবে না এই অনলাইনে যে পরীক্ষা হবে ডাব্লিউবিএসইউর তারা বলছে পরবর্তী ক্ষেত্রে অফলাইনে এসে পরীক্ষা যখন সব সিচুয়েশান ঠিক হয়ে যাবে আচ্ছা প্রথম থেকে একটু দেখে নিন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে আচ্ছা স্টুডেন্টস এক্সামি এক্সামিনস অর্থাৎ যারা পরীক্ষার্থী হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রসেসিং প্রপার অ্যাডমিট কার্ড মে রাইট দ্য এক্সামিনেশন সিটিং অ্যাট হোম ইন অ্যাকর্ডিংস উইথ দ্য প্রোগ্রাম গিভেন অন ওয়েবসাইট অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং তার সাথে প্রপার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে এই পরীক্ষায় বসতে হবে বাড়িতে হচ্ছে পরীক্ষাটা আপনার এবং বা কোয়েশ্চেন উইল বি সেন্ড থ্রু দ্য কলেজ স্টুডেন্টস থ্রু ইমেল হোয়াটসঅ্যাপ অর এনি সার্চ মেকানিজম দ্যাট ক্যান বি অ্যাক্সেসড তো কোয়েশ্চেন যেটা থাকবে সেটা আপনাদেরকে ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা এক্সাম মে দেম সেলস দেয়ার থ্রু দ্য অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মে কালেক্ট কোয়েশন পেপার অর্থাৎ ইনভিউর মতন বলছে যে যাদের ধরুন অনলাইনে সুবিধা নেই অর্থাৎ যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই বা যাদের ধরুন মেলে অসুবিধা আছে তো তারা কিন্তু নিজেরা গিয়ে কে এবং গার্জেনদেরকে পাঠিয়েও অথবা অথবা কোনো একজন অথরাইজড পারসনকে পাঠিয়েও কিন্তু তারা কলেজ থেকে কোশ্চেনটা কালেক্ট করতে পারে এখানে একটা বড়ো ব্যাপার হচ্ছে যে আপনি বা কলেজ থেকে যখনই কাউকে কালেক্ট করতে যদি পাঠান আপনার অ্যাডমিট কার্ড বা অন্যান্য সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু দিয়ে দেবেন যেটা এনবিউ আলাদা করে বলেছে আমার মনে হয় সেটাকেও ক্যারি করবেন কারণ যাতে সময় না নষ্ট হয় ফিরে না আসতে হয় কাউকে তো প্রথমত এটা হচ্ছে ব্যাপার আর এনবিউর থেকে একটা ভালো জিনিস করেছে কি স্টুডেন্টদেরকেও অ্যালাউ করেছে গার্জেনদেরকেও অ্যালাউ করেছে তো যেখানে এনবিউ শুধুমাত্র বলে দিয়েছিল যে গার্জেন এজেন্ট ছাড়া কেউ অ্যালাউ নয় তো তবু আমার মনে হয় এই সময় কাউকে না যাওয়া উচিত চেষ্টা করবেন অনলাইন থেকে যদি পারা যায় বা আশপাশে সাইবার ক্যাফেতে যেখান থেকে ডিস্টেন্স বজায় রেখে যদি সম্ভব হয় তাহলে একটু চেষ্টা করবেন সেখান থেকে যাতে কালেক্ট করে নেওয়া যায় আচ্ছা চার নম্বর পয়েন্টটা কি বলছে কোশ্চেন উইল বি সেন্ড টু স্টুডেন্টস বিটুইন ইলেভেন থার্টি টু টুয়েলভ নুন অর্থাৎ সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে পাঠাবে কোশ্চেন এবং তারপর পরীক্ষা শুরু হবে এবং এই টাইমটা একটু হেরফের হতেই পারে অন দ্য ডেটস বা মানে বারোটার ধরুন আপনার বারোটার সময় কোশ্চেন পাওয়ার কথা আপনি দেখলেন বারোটায় আসেনি তো সাড়ে বারোটার সময় পাবেন মানে একটু টাইম লাগতেই পারে তো কারণ টেকনিক্যাল প্রবলেম কিছু হতেই পারে তো তা সেটাও বলে দিয়েছে কানেক্টিভিটি ইস্যুর জন্য অন দ্য ডেটস অফ দ্য এক্সামিনেশনস আর মেবি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট এবং আপনাকে হচ্ছে এই যে ডাব্লিউ বিএসইউ এক্সামস ডট নেট এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার সময় ভালো করে দেখুন আপনি যখন সাড়ে এগারোটা বা বারোটার সময় পরীক্ষা দিন আপনাকে সকালবেলা আপনাকে এই ওয়েবসাইটটা খুললেন ওপেন করলেন ওপেন করার পর আপনাকে দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টুডেন্টস স্যাব কমপ্লিট দিয়া সাবমিশন অব দ্য রিটার্ন আনসার স্ক্রিপ্ট থ্রু হে আচ্ছা আপনাকে এই আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিয়ে ডাউনলোড করতে হবে আমি যদিও পরীক্ষার আগের দিন যে যেরকম এরা আপডেট দেবে আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদের কোনো টেনশন নেই যে কিভাবে ডাউনলোড করবেন আচ্ছা করার পর এইবারে তারপর হচ্ছে আপনার আপনাকে বা আনসার স্ক্রিপ্টটা ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং ফর দ্য এবং বলি দিচ্ছে দেখুন এক্সাম্পেল অনু এক্সাম্পেল দিয়ে দিয়েছে ধরুন আপনার এক তারিখে পরীক্ষা তাহলে আপনাকে দু তারিখের মধ্যে পাঠাতে হবে অর্থাৎ আপনাকে চব্বিশ ঘন্টা টাইম দিল তবে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ধরুন এক তারিখে পরীক্ষা দিলেন এক তারিখেই কমপ্লিট হয়ে গেল তো তাহলে আপনি এক তারিখেই পাঠিয়ে দেবেন তো মোটামুটি অ্যাট দ্য টাইম অফ আপলোডিং আনসারস আনসার পেপার মে প্লিজ সাবমিটে কপি অফ অ্যাডমিট কার্ড অলসো খুব ইম্পর্টেন্ট জিনিস আর একটা সেটা হচ্ছে যে যখন আপনারা পরীক্ষার জন্য মানে আপনারা যখন আনসার স্ক্রিপ্টটা যখন মেল করছেন প্লাস তার সাথে কিন্তু আপনি ওই আপনার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটাও কিন্তু মেল করবেন এটা কিন্তু অতি অবশ্যই করবেন অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ডটা ওই যে পিডিএফটা করছেন সেই পিডিএফে দরকার পড়লে ফার্স্ট পেজে অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবেন স্ক্যান করে তো তাহলে কী হবে প্রথম পেজটা অ্যাডমিট কার্ড থাকলো পরের পেজগুলো তো যেরকম যেরকম ইউনিভার্সিটির সব রোল নাম্বার দিয়ে যেরকম আনসার লিখছেন সেরকমভাবে আচ্ছা বা এনি এক্সাম ইন হ্যাভিং ডিফিকাল্টি আপলোডিং এক্সাম পেপার এবং তাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তারা কলেজে গিয়েও সেটা কিন্তু জমা করতে পারে তবে কিন্তু ওই হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যেই জমা করতে হবে স্টুডেন্টস আর স্ট্রংলি অ্যাডভাইস টু রাইট আনসার ইন দেয়ার ওন ওয়ার্ডস যেটা আমিও বলি এটা উচিত যেটা আপনার নিজের ভাষাতে একদম নিজের নিজের মতন করে পরীক্ষা দেবেন স্টুডেন্টস মে রাইট আনসার অন ইউনিভার্সিটি অ্যাপ্রুভড আনসার পেপার অর দে মে রাইট এ ফোর সাইজ পেপার অর্থাৎ আপনার যে কোথায় উত্তরটা লিখবেন যেরকম এনবিউ বলেছিল যে একদম তাদের যে একটা পেজ সাজে ওটাকে ডাউনলোড করে লিখতে হবে অথবা কালেক্ট করতে হবে যেরকম কোচবিহার কিন্তু সেরকম কিছু আলাদা করে বলেনি এখানে কিন্তু যেটা বলে দিচ্ছে যে একদম এ ফোর সাইজ পেপার সে তাতে আপনি লিখতে পারেন অথবা আপনি যদি চাইছেন যে হ্যাঁ আপনি কলেজ থেকে গিয়ে খাতা নিয়ে আসবেন মানে পরীক্ষার খাতা বা যেটাতে লিখবেন তো সেটা কালেক্ট করেও আপনি পরীক্ষা দিতে পারেন এক্সামিন মাস্ট রাইট দেয়ার রেসপেক্টিভ রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার টপ অফ ইচ পেজ খুব ইম্পর্টেন্ট জিনিস এবং আমার মনে হয় এটা অন্যান্য সব সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের ফলো করা উচিত যেটা হচ্ছে প্রত্যেকটা পেজের মাথার ওপর আপনি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনার আলটিমেটলি অনেক সুবিধা এটাতে এবং স্ট্রংলি অ্যাডভাইস টু পুট পেজ নাম্বারস এবং এই যে দেখুন আমি কালকেরই যেটা বলছিলাম বারে বারে বলছিলাম যে পেজ নাম্বারটা রাখবেন দেখুন পেজ নাম্বারটা বলে দিয়েছে পেজ নাম্বারটা দিতে অর্থাৎ এক নম্বর পেজ দু নম্বর পেজ তিন নম্বর পেজ চার নম্বর পেজ এইভাবে তো তারপরে বলছে তাহলে অ্যাডমিট কার্ডটা কিন্তু পেজ নাম্বারের মধ্যে মেলাবেন না অ্যাডমিটটা আলাদা তারপর থেকে এক দুই তিন চার করে অ্যাড হবে আচ্ছা তারপরে বলছে মাস এক্সামিন রেসপেক্টিভ এটা তো বললাম ফার্দার অ্যাডভাইস রেসপেক্ট এক্সামিনেশন বি পুট অন দ্য ওয়েবসাইট পরবর্তী যাবতীয় কিছু যাদের সেগুলো ওয়েবসাইটে আসবে ইফ ইট ইজ এ রিট্রিট দ্যাট ইজ স্টুডেন্টস নট স্যাটিসফাই এবং স্টুডেন্টস যদি স্যাটিসফাইড না হয় পরবর্তীতে ইম্প্রুভ হলে পরীক্ষা হবে তো এটা হচ্ছে ফাইনাল ইয়ারদের জন্য নোটিশ ডাব্লুবিএস ইউর তরফ থেকে তো আলটিমেটলি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বা ডাব্লিউ বিএসইউ কিন্তু সাবলি নিয়ে কিচ্ছু বললো না এরপরে বর্ধমানটা দেখবো এবং বা এবং সাবলি স্টুডেন্টদের অনেক আশা ছিল এবং আমার মনে হয় ডাব্লিউ বিএসইউর তরফ থেকে সাবলির জন্য খুব তাড়াতাড়ি নোটিশ বার করে দুটো একসাথে ক্লিয়ার করা যখন অন্যান্য স্টেটের অন্যান্য ইউনিভার্সিটি যখন করছে তখন এই ইউনিভার্সিটি বা অন্য বাকি ইউনিভার্সিটিতেও সেটা করা উচিত ইভেন যারা আজকে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে পড়ছে বিএড ডি করছে এম করছে তা সেই সমস্ত স্টুডেন্টদেরও এরকমভাবেই বাড়িতে পরীক্ষা করানো উচিত এবং আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকবো তো এর পরবর্তী আমি চলে যাবো হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি মোটামুটি ডাব্লিউ আমি ক্লিয়ার করলাম তো এবার আমি বর্ধমানটা একটু দেখে নিচ্ছি কি আছে বর্ধমানের ওয়েবসাইটে চলে এলাম ইউজি এক্সামিনেশান নোটিফিকেশান বেরিয়েছে পিজি পরবর্তী বেরোবে আমি দিয়ে দেবো এবং ডাব্লিউ বিএসইউও কিন্তু এটা একদম ফাইনাল ইয়ার পার্ট থ্রির জন্য বলেছে পিজি যেরকম বেরোলে আমি আপনাদের দেখাবো আপডেট দেবো তো বর্ধমান যেটা বার করে যে দেখে নিই Notification It is notified by, for information of all concerned that the dates of submission for forms as per existing practice and fees of BA, BSc become CBCS, semester 6, part 3 examinations, honors, and general by following COVID 19 protocol strictly. থ্রু দ্য কলেজ লগ ইন পোর্টাল অ্যাস অ্যাস ফলোস অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ বেরিয়েছে এবং নোটিশে তারা বলে দিয়েছে যে বিএ বিএসসি বিকম এবং সিবিএসের যারা স্টুডেন্ট আছো তারা পার্ট সিক্স সেমিস্টারের স্টুডেন্ট অনার্স জেনারেল এবং পার্ট যারা স্টুডেন্ট আছো তারা অর্থাৎ যারা ওল্ড পড়ছো তো তাদের সবাইকে বলে দিচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম ফিল আপটা কলেজ লগ ইন পোর্টাল থেকে করতে হবে আচ্ছা ডেটটা দেখো খুব ইম্পর্ট্যান্ট এবং এখানে কিন্তু কোথাও বলে দেয়নি যে অনলাইন পরীক্ষা হবে কিন্তু তোমরা টেনশন করো না আজকে আমি তোমাদের সকালবেলা ভিডিও দিয়েছি যেখানে বর্ধমান বলে দিয়েছে অনলাইনে পরীক্ষা হবে আর যেটা বা ওই যেটা বলেছে যে ডিক্লেয়ারেশন দিতে হবে একটা যেটা আলটিমেটলি তো সেই ডিক্লারেশনসটা কী সেটা এখানেও দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি তো আলটিমেটলি এখানে দেখুন ডেটস অফ এক্সামিনেশন ফর্ম ফিল আপ থ্রু কলেজ লগ ইন পোর্টাল অর্থাৎ আপনাকে ইউনিভার্সিটি না ইউজিদের শুধুমাত্র কলেজে তাদের যে কলেজ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে লগ ইন করে তাদেরকে হচ্ছে লগ ইন করার জন্য মনে হয় রেজিস্ট্রেশন বা রোল নাম্বার চাইবে এবং অপশানই থাকবে দেখবেন যে পার্ট থ্রি বা সিক্স সেমিস্টার ফর্ম ফিল আপ সেখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন বা নাম্বার দিয়ে দশ নয় দু হাজার কুড়ি কালকের থেকে আঠেরো নয় দু হাজার কুড়ি অর্থাৎ মাত্র আট দিন সময় তার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে এবং কলেজকে বলছে পঁচিশ তারিখের মধ্যে সব কিছু ফরওয়ার্ড করতে তা আপনার কাজ হচ্ছে দশ টু আঠেরোর মধ্যে কিন্তু কমপ্লিট করা কারণ এরকম যেন না হয় যে আপনি দশ টু আঠারোর মধ্যে পারলেন না করতে তাহলে পরীক্ষায় কিন্তু বসতেই পারবেন না ধরতে গেলে কারণ সব ইউনিভার্সিটি এক বলে দিচ্ছে যে এটাই লাস্ট ডেট এর বাইরে এর মধ্যে যেন সব কিছু হয় তো তার ফলে কালকের থেকে আঠেরো তারিখে আপনাদের কাছে টাইম রয়েছে তার মধ্যে ফর্ম ফিল করবেন যদি কোনো ফর্ম ফিল অসুবিধা আপনি জানাবেন আমি চেষ্টা করব আপনাকে বলার ফিজ স্ট্রাকচার অ্যান্ড আদার ফর দ্য ইয়ার ইউনিভার্সিটি ফিস স্ট্রাকচার যেটা বলেছে সকালেই বলেছি ফিফটি পার্সেন্ট তো রিডিউস করেছে কোভিড নাইন্টিন সিচুয়েশনের জন্য এবং সেখানে দেখুন তার জন্য এরা নিচ্ছে এক্সামিনেশান ফিস একশো টাকা আচ্ছা এক্সামিনেশান এনরোলমেন্ট ফিস পঞ্চাশ টাকা সেন্টার ফিস পঁয়ত্রিশ টাকা বাট এই সেন্টার ফিসটা কেন আমি জানি না কারণ কলেজে তো পরীক্ষা হচ্ছে না পরীক্ষা তবে বাড়িতে তো এটা আমি সত্যিকারের বুঝলাম না কারণ এই সেন্টার ফিসটা কী করে নিচ্ছে ইউনিভার্সিটি যদি আজকের পরীক্ষা কোনো কলেজে হতো বা তাহলে আলাদা ব্যাপার ছিল লাইট ফ্যান পুর্ত ধরতে গেলে কিন্তু যেখানে স্টুডেন্ট বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছে সেখানেও সেন্টার ফিস আচ্ছা ঠিক আছে তো পড়েনি পুরোটা এক্সামিনেশনস ফ্রম প্রসেসিং ফিস হচ্ছে পনেরো টাকা কলেজ তিন টাকা দু টাকা না না আচ্ছা পনেরো টাকাটাকে ভাগ করেছে নাকি তো এবং তার ফলে আপনার টোটাল তার মানে লাগছে ও হ্যাঁ তিন টাকা বারো টাকা তার মানে টোটাল আপনার লাগছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ দেড়শো একশো দেড়শো পঁয়ত্রিশ হচ্ছে কত হচ্ছে ষাট সত্তর আশি একশো পঁচাশি পনেরো মানে দুশো টাকা আপনার লাগছে তার মানে ফর্ম ফিল আপে ঠিক আছে যদিও তার এই পনেরো টাকাটা আমি কিন্তু বুঝলাম না তো আপনারা যদি বলেন যেটা বিশ্ববিদ্যালয়কে জানাতে আমরা জানাতে পারি কারণ এটা কী করে সম্ভব ভাই যেটা এক্সাম সেন্টারে গিয়ে কলেজে গিয়ে পরীক্ষা দেবে না বাড়িতে বসে পরীক্ষা দেবে বাড়ির ইলেকট্রিক পড়বে সেখানে তো সেখানে কলেজের কি পড়বে তো জানি না তো পরের দেখি রেটস অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফিস টু বি পেড এক্সামিনেশন আচ্ছা সাবসিডি কন্ডাক্টিং প্র্যাকটিক্যাল এক্সামস ফর দ্য আচ্ছা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যেটা আছে ফর্ম ফিল আপের সেটার জন্য যেরকম টাকা আগে নিত সেরকমই নেবে ওই দেখুন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বারো নিয়ম অনুযায়ী যেরম যা যা রিলেটেড ফিস আছে সেই হিসাবে নেবে প্র্যাকটিক্যালে ফিস তারপরে দুশো টাকা শুধু জেনারেলদের জন্য প্র্যাকটিক্যালদের জন্য আলাদা ফিস লাগছে এটা আপনারা যখনই ওই ওই কলেজে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এন্টার করবেন দেখবেন ওখানে আপনার অ্যামাউন্টটা দেখিয়ে দেবে তো সেই অ্যামাউন্টটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে

মধ্যে আলটিমেটলি সব কিছু ডিপোজিট করতে হবে এবং সাবমিশন অফ স্টেটমেন্ট এই যে স্টেটমেন্ট স্টেটমেন্টটাই হচ্ছে ডিক্লেশানস আমার যা মনে হয় যে ডিক্লারেশানস আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখনই মনে হয় চলে আসবে যে আমার নাম এই অথ অথবা আমি শপথ করছি বা আমি বলছি যে মানে ওথ যেটাকে বলে মনে হয় মুজি লেখা যে আমি বলছি যে আমি কোনো দেখে দেখে লিখবো না মানে দেখে দেখে লিখবই খুলে লিখবো বাট বাড়ির বাইরে বেরিয়ে কাউ থেকে দেখে লিখে লেখাবো না কোনো টিচারদের হেল্প নেবো না কোনো এক্স স্টুডেন্টের হেল্প নেবো না এবং অন্যান্য কোনো কিছু এমন কিছু করবো না যে আলটিমেটলি পরীক্ষার থেকে নিয়মের বাইরে তো সেই হিসাবে আলটিমেটলি আই এক্সেপ্ট বলে এবার বক্স থাকবে মনে হয় সেটাকে জাস্ট এরম ক্লিক করতে হবে এটা কোনো টেনশানে কিছু না এই লেখাটা এবং এটা অনেকেই দেবে তো এটা এটা আলটিমেটলি এটা কোনো টেনশান কিছু না এবং এগুলো সব পঁচিশ তারিখের মধ্যে কলেজের দায়িত্ব পাঠানোর আপনার কিছু করতে হবে না আলটিমেটলি এই যে এখানে যে বলেছে সাবমিশন অব স্টেটসম্যান বা শোয়িং দ্য নাম্বার ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অফ দ্য এক্সামিনেশন অ্যালং উইথ রিসিভ ডেট ডিপোজিশন স্টুডেন্টস স্টেটমেন্ট ক্যাশ চালান টু বি স্টেটমেন্ট সেকশন সি সিই কন্ট্রোলার এক্সামিনেশন ডিপার্টমেন্ট পঁচিশ নয় দু হাজার কুড়ি অর্থাৎ পঁচিশ নয় দু হাজার কুড়ির মধ্যে কলেজকে দায়িত্ব পাঠানোর এবং এটা প্রিন্সিপাল বা অন্যান্য সবাইকে পাঠিয়েছে আলটিমেটলি যেটা বক্তব্য কিন্তু এটা কিন্তু আলটিমেটলি ফর্ম ফিল আপের নোটিস ধরতে গেলে এবং এর পরবর্তী ক্ষেত্রে যে অনলাইনে পরীক্ষা এবং সাবলি নিয়ে কিচ্ছু নিয়ে আলাদা এবং আমি কেন এটাকে নিয়ে এলাম আরও একটা কারণ আছে আজকের এতে যদিও আমি জানি না সাবলির ফর্ম ফিল কমপ্লিট কি যদি সাবলির ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা জানাবেন তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে যখন নোটিশ ফাইনালি বেরোচ্ছে সাবলির নোটিশও থাকবে সাবলির যদি ফর্ম ফিল না হয়ে থাকে আলটিমেটলি তো তাহলে কিন্তু আল সাবলির ফর্ম ফিল আপটা তাহলে কবে হবে এটা আমার একটা বড় কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন মার্কটা দিয়ে এই ভিডিওটা শেষ করছি পরবর্তী যেরকম আপডেট পাবো নিয়ে আসবো আপনারা আমাকে একটু জানান সাবলির ব্যাপারটা তাহলে ডাব্লিউ বিএসইউ ক্যালকাটা বর্ধমান তিনটে ইউনিভার্সিটি আপডেট দিলাম পরবর্তী যেরম যেরম পাবো সেটা এনএসইউ হতে পারে পারে গৌরবঙ্গ হতে পারে কেএনইউ হতে পারে এস হতে পারে আমি সেটা নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য হোক কলরব